যে তাণ্ডব চালালে, যে তাণ্ডব চালালে, যদি আর একটা তাণ্ডব চলে, আজকে এই কিছু ছেলে মেয়ে এলাম, পরের দিন পুরো ইউনিভার্সিটিকে এখানে দাঁড় করিয়ে পাল্টা লড়াইটা আমরাও জানি, পাল্টা লড়াইটা আমরাও জানি, পাল্টা লড়াইটা আমরাও করবো। এই গুন্ডা বাহিনীকে জেনে রাখা প্রয়োজন, এই উপাচার্যের বিপক্ষে আর সাধারণ বোলপুরবাসী, এখানকার ব্যবসায়ী, এখানকার জনগণ, এখানকার টোটোওয়ালা, এখানে হোটেল মালিক, সবাই বিপক্ষে আছে, সবাই বিপক্ষে আছে। পড়ুয়া ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে মারামারি, ধাক্কাধাক্কি, এমনকি তুমুল হট্টগোলে অশান্ত হয়ে ওঠে। এরপর মধ্যরাতে আবারও বিশৃঙ্খলা বিশ্বভারতীতে। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে পড়ুয়াদের 23 দিন ধরে চলা অবস্থান মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর উপস্থিতিতে নিরাপত্তা কর্মীরা মদ্যপ অবস্থায় তাদের মারধর করে এবং অবস্থান মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেয়, সেই সাথে ত্রিপল, বাস, কম্বল, রান্নার সরঞ্জাম লুটপাট করে। দাদা, ওরা আপনার ছেলে মেয়ের মতো, আজ 20 দিন ধরে রাস্তায় আছে দাদা, দাদা আপনি কথা বলা উচিত, আপনি কথা বলুন, কথা বললেই তো সমাধান হতে পারে, আপনি কথা বলুন। সেই অবস্থান মঞ্চটিকে কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে মাঝরাত্রে প্রায় 3:30 নাগাদ করে এসে রেজিস্ট্রার অশোক মাহাতো নিজে এবং তার সঙ্গে মুখ ঢাকা মদ্যপ অবস্থায় গুন্ডা বাহিনী এবং তাদের সঙ্গে মদ্যপ অবস্থায় থাকা সিকিউরিটি, তাদেরকে নিয়ে হচ্ছে এই অবস্থান মঞ্চটি এসে নিয়ে ভেঙে দেন। প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা যে উপাচার্য আলোচনায় আসুন, উপাচার্য কথা বলুন। তিনি কেন কথা বলবেন না? ছাত্ররা সন্তান সম, তিনি আশ্রমের অভিভাবক, তিনি আশ্রম পিতা, তো সেখানে তার সন্তান সম ছাত্রছাত্রীদের সামান্য, মানে তিনি এত এত ঘটনা দেখাচ্ছেন, এটা ভুল ত্রুটি এহেন তেন, দোষের পাল্টা দোষে তো সেটা পাহাড় তৈরি হচ্ছে। আসুন কথা বলুন, আলোচনার সুস্থ পরিবেশে ফিরিয়ে নিয়ে আসুন বিশ্বভারতী। যদিও অশোক মাহাতো পাল্টা দাবি করেন, মঙ্গলবার রাতে তার বাড়িতে এবং গ্রন্থাগার কর্মী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইট ছুঁয়েছেন পড়ুয়ারা, সেই কারণেই নিরাপত্তারক্ষীরা বিশ্বভারতীর নিরাপত্তাজনিত কারণে এই অবস্থান মঞ্চ ভেঙে ফেলেছেন। প্রসঙ্গত, 21 দিন ধরে বিশ্বভারতী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন পড়ুয়াদের একাংশ। তাদের দাবি, ছাত্র ভর্তি, PhD বাধা, শিক্ষককে মুচি লেখা আদায়, সাসপেনশন, বেতন পেনশন আটকানো সহ একাধিক ইস্যুতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কাঠগড়ায় তুলেছেন পড়ুয়ারা। প্রসঙ্গত, সোমবার সাংবাদিক বৈঠক করে বিশ্বভারতীর কর্তৃপক্ষ জানায়, উপাচার্য বাসভবনে আটকে থাকার কারণে বিশ্বভারতীর প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। এরপরই মঙ্গলবার শতাধিক নিরাপত্তারক্ষীদের নিয়ে মারামারি, ধাক্কাধাক্কি এবং তুমুল হট্টগোলের মধ্য দিয়ে সেন্ট্রাল অফিসে পৌঁছান উপাচার্য। বুধবার বিগত দিনগুলির মতো চার চাকা না ব্যবহার করে নাটকীয়ভাবে শতাধিক নিরাপত্তারক্ষী ও রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাসভবন থেকে সেন্ট্রাল অফিস পর্যন্ত, আবার সেন্ট্রাল অফিস থেকে বাসভবন করেছেন উপাচার্য। সেই সময় কথা বলার চেষ্টা করেন ছাত্রদের প্রতিনিধি। দাদা, আপনার কথা বলা উচিত, দাদা 1 মিনিট, বাইরে বহিনের কথা তো আপনাকে বলে উঠতে গে, দাদা 1 মিনিট আপনার কথা বলা উচিত, দাদা দাদা আপনি অভিভাবক, কথা বলা উচিত আপনার, 1 মিনিট দাদা,
দাদা, ওরা আপনার ছেলে মেয়ের মতো, আজ 20 দিন ধরে রাস্তায় আছে দাদা। গতকালকে তাণ্ডবটা খুব নিন্দনীয়, কারণ শুনেছি, ভিডিওতে দেখেছি এবং পরে সকালে এসে ছাত্রছাত্রীর সঙ্গে কথা বললাম যে কর্মসচিব উপস্থিত থেকে 250-300 জন নিরাপত্তারক্ষীকে নিয়ে যে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছিল, এই শীতের রাত্রে তারা একটা ছোট্ট তাঁবু করে অবস্থান বিক্ষোভ করছিল। তারা তো কোনো কোথাও কাউকে রাস্তায় ঘেরাও, মারধর এসব তো কোনো কিছু করেনি, কোনো হিংসাত্মক ঘটনা তো ঘটায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ওই তাঁবুটাকে জোরপূর্বক ভেঙে গুঁড়িয়ে দেওয়া, এটা মেনে নেওয়া যায় না। সাংবাদিকদেরও বাধা দিচ্ছে। যদিও অনশন মঞ্চ ভেঙে দেওয়ার পর খোলা আকাশের নিচে অবস্থান চালিয়ে যান পড়ুয়ারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড়। শান্তিনিকেতনের উপাসনা মন্দির থেকে প্রতিবাদে মিছিল মুখরিত হয় পড়ুয়াদের। মিছিলের গতিপথ ছিল উপাচার্যের বাসভবন, কিন্তু তার আগেই বলাকা গেটে আটকে দেয় নিরাপত্তারক্ষীরা। পড়ুয়ারা এরপর শান্তিনিকেতন স্টেট ব্যাংকের সামনে রাস্তা অবরোধ করে, এরপর সব বাধা অতিক্রম করে উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদ জানায়। ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা, পৌষ উৎসব, বুধবারের সাপ্তাহিক উপাসনা গৃহে মন্দির সমাবর্তন সহ বিশ্বভারতীর পঠন পাঠন এখন অনিশ্চয়তার মুখে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহানা আচরণে প্রশ্ন তুলেছেন প্রাক্তনী থেকে আশ্রমিকরা। বোলপুর থেকে কামদেব গোস্বামীর রিপোর্ট, শুধুমাত্র ইউ বাংলা টিভি। হৃদয় ছুঁয়ে যায়।